पश्चिम बंगाल पंचायत कर्मचारी संघ की संयुक्त समिति ने 4 सूत्री मांगों को लेकर महकमा परिषद में ज्ञापन सौंपा। संगठन की संयुक्त समिति के सदस्य गुरुवार दोपहर आरजीकर घटना के खिलाफ सिलीगुड़ी महकमा परिषद के सामने एकत्रित हुए और विरोध प्रदर्शन शुरू कर दिया। साथ ही इस दिन आरजीकर मामला समेत 4 सूत्री विषयों पर प्रदर्शनकारियों ने सिलीगुड़ी महकमा परिषद कार्यालय में जिला शासक को ज्ञापन दिया। 4 सूत्री मांगों में मुख्य रूप से आरजीकर घटना के मुख्य दोषियों को सजा, सरकारी महिला कर्मचारियों की सुरक्षा के साथ अस्थायी कर्मचारियों को नियमित करने और महंगाई भत्ते की बकाया राशि का तत्काल भुगतान करने की मांग शामिल है। আমাদের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির যৌথ কমিটির পক্ষ থেকে আমাদের সারা রাজ্য জুড়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি, মূলত 4 দফা দাবিতে আমাদের ডেপুটেশন কর্মসূচি। তার মূল দাবি আমাদের আরজিকর যে হত্যাকাণ্ড হয়েছে, সেই আরজিকর হত্যাকাণ্ডের যারা মূল দোষী, যারা মূল দোষী তাদেরকে অবিলম্বে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করতে হবে। মহিলাদের সরকারি যারা মহিলা কর্মচারীরা আছেন, আমরা অফিসে কাজ করেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমাদের অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, নিয়মিতকরণ, আমাদের বকেয়া যে মহার্ঘ ভাতা 34% মহার্ঘ ভাতা, সেই 34% মহার্ঘ ভাতা আমাদেরকে প্রদান করতে হবে। এবং রাজ্য সরকার যে আমাদের হেলথ স্কিম চালু করেছেন, সেই হেলথ স্কিমে অনেক ত্রুটিপূর্ণ হেলথ স্কিম, আমরা চাই ক্যাশলেস হেলথ স্কিম আমাদের চালু হোক এবং যে জটিলতা আছে সেই জটিলতাগুলো দ্রুত মীমাংসা করা হোক।